ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমি রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ আর টমেটো বানিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন, বেশ আর লাগবে না। এর মধ্যে পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো। ছোটো পেঁয়াজ নিয়েছিলাম, তো 3-4টে নিয়েছি, খুব ছোটো না খুব বড় না, মাঝারি সাইজ। তো ইলিশ মাছ তোমরা বিভিন্ন রকমের ভাবে রান্না করো, দেখো আজকে আমি কেমন রান্না করছি। সেটা আমি পেঁয়াজটা লাল করে নেব, তো পেঁয়াজ লাল হয়ে এসেছে, এর মধ্যে সামান্য আদা রসুন দেব। আজ বানানো হচ্ছে ইলিশ মাছের ঝাল, এটা ইলিশ মাছের ঝাল হচ্ছে। তা আদা রসুনটাকে একটু ভুনে নেব, তারপর মশলা দেব। তো আদা রসুনটা ভোনা হয়ে আছে প্রায়, এর মধ্যে মশলা দেবো, হাফ চামচ মতন জিরে দিয়েছি, হাফ চামচ মতন হলুদ, হাফ চামচ মতন জিরে দিয়েছি, জিরে আর ধনে, ঘরে যা মশলা থাকবে দিয়ে দেবো, তাতে খুবই টেস্টি হবে। এগুলো দিয়েছি, বা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। তো আমার ঘরে যা মশলা ছিল দিয়ে দিলাম, এটা নিয়ে ভুনে নেবো কিছুক্ষণ। এর মধ্যে একটু পানি অ্যাড করবো, যেহেতু লেগে যাচ্ছে সামান্য পানি অ্যাড করবো। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতন নুন, এটাকে কষাতে থাকবো কিছুক্ষণ। তো এটাতে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত কষতেই থাকবে, টমেটোগুলো গলে যাবে তারপর মাছটা, তো ততক্ষণ যাকে ভুনতেই হবে। এই যে টমেটোগুলো গলা গলা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো ভাজিনি, কারণ এভাবে রান্না করলেও খুব টেস্টি হয়, তো তোমরা করে দেখবে খুবই টেস্টি হয়। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো, ব্যাস, নাহলে মাছগুলো ভেঙে যাবে, ব্যাস কিছুক্ষণ শুধু নাড়াচাড়া করবো। তো এর মধ্যে পানি অ্যাড করে দেবো, ব্যাস যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো। আরেকটু পানি লাগবে, তো আরেকটু পানি দেবো। তো এটা ফুটে উঠলে চাপা দিয়ে দেবো। তো মাছটা ফুটে উঠে গেছে, এবার গ্যাস লো ফ্লেম করে চাপা দিয়ে দেবো, আর অপেক্ষা করবো পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার। তো আমার মাছ রেডি হয়ে গেছে, তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে, খুবই টেস্টি হয়, খুবই মজাদার, ঘরের মশলা দিয়ে হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। সো বাই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফ্রেন্ডের মধ্যে অনেক 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 শেয়ার করে দাও।